আমরা ড্যাফোডিলের ড্রোন স্কোয়াড একটা গ্রুপ কাজ করছি এই অক্টোকপ্টার বা কোয়াডকপ্টারগুলো নিয়ে। আমরা চাচ্ছি এগুলো দিয়ে বাংলাদেশে আরেকটু ডেভেলপ করার জন্য, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে। আমরা যেই অক্টোকপ্টারটা তৈরি করেছি বাংলাদেশে, এর স্পেশালিটিটা হচ্ছে এটার টোটাল ডিজাইনিংটা আমাদের নিজের হাতে করা, এর স্ট্রাকচারটা টোটালি আমাদের করা। এই স্ট্রাকচারগুলো হয়তোবা আমরা বাইরে থেকে কিনে আনতে পারতাম, কিন্তু এটা আমরা নিজেদের হাতে করতেছি, যা ফলশ্রুতিতে হয়তোবা বাইরে থেকে আমরা একটা জিনিস যদি কিনে আনতাম, এটার হয়তোবা ডিভাইসগুলো হাই কোয়ালিটির নাও হতে পারে, কিন্তু আমরা এখানে প্রত্যেকটা ডিভাইস আমরা কোয়ালিটি মানের সেই রকম কোয়ালিটির ডিভাইসগুলো দিচ্ছি, যার কারণে এই জিনিসটা টেকসই প্লাস ডিউরেবিলিটি অনেক বেশি হচ্ছে। পাশাপাশি আমরা এটাকে এখন পর্যন্ত ইউজ করতেছি এরিয়াল ফটোগ্রাফির জন্য, এরিয়াল ফটোগ্রাফিতে আমরা এই জিনিসটা ইউজ করতেছি। পার্সোনাল ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে আমরা এই জিনিসটাকে পাঠাবো, পাঠিয়ে আমরা বসে বসে লাইভ মনিটরিং করতে পারবো যে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে না হচ্ছে, এভরিথিং আমরা এখানে বসে বসেই দেখতে মনিটর করতে পারবো। সেই সাথে আমরা যদি চাই, অনেক সময় ফ্লাড এফেক্টেড এরিয়ায় কোনো যান পৌঁছানো সম্ভব হয় না, সেই সমস্ত এরিয়ায় যদি আমরা একটা ড্রোন পাঠিয়ে দিই, ফ্লাড এফেক্টেড এরিয়াটার একটা চিত্র সে নিয়ে আসতে পারবে। সেই সাথে আমরা চাচ্ছি এটাকে যদি আরেকটু ডেভেলপ করা যায়, এখনও তো মানে এটা আমাদের R&D পারপাসে আমরা ইউজ করতেছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতেছি এটাকে, এটার উপর রিসার্চ করে কিছুটা ডেভেলপমেন্ট করার ট্রাই করতেছি। তো আমরা যদি এটাকে আরেকটু ডেভেলপ করতে পারি, এখানে যদি আমরা কিছু পণ্য ক্যারি করার একটা ব্যবস্থা করতে পারি, তাহলে হয়তো আমরা ফ্লাড এফেক্টেড এরিয়ায় কিছু পণ্য বা কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিতে পারবো। আমরা এটা তৈরির ক্ষেত্রে স্ট্রাকচারটা সম্পূর্ণই আমাদের নিজেদের হাতে তৈরি করা আমাদের গ্রুপের, সেই সাথে এখানে আমরা ইউজ করেছি একটা রেডিওমিট্রি ইউজ করেছি, সেই রেডিওমিট্রি দিয়ে আমরা সিগন্যালটা পাচ্ছি, সেই সাথে আমরা একটা GPS ইউজ করেছি, আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা 5000 mAh ব্যাটারি ইউজ করেছি দুইটা, সেই সাথে কন্ট্রোলের জন্য আমরা APM 2.7 এই জিনিসটা ইউজ করেছি, সেই সাথে প্রপেলারগুলো আছে এখানে, প্রত্যেকটা প্রপেলার আমাদের 10x4.5 এর ইঞ্চি এক একটা রেঞ্জ, এতটুকু করে মোটর ইউজ করেছি, প্রত্যেকটা মোটরের RPM 980 করে। আমরা এটার মধ্যে নিচে একটা ক্যামেরা ফিট করে দিয়েছি গিম্বল সহ, এই ক্যামেরাটা দিয়ে অক্টোকপ্টারের ক্ষেত্রে এই ক্যামেরাটা দিয়ে আমরা অ্যাঙ্গেল করেও ঘুরিয়ে ক্যামেরাটা নিতে পারবো, এটার ভিডিও শ্যুটটা করতে পারবো। সেই সাথে যদি আমরা চাই এটাকে লাইভ মনিটরিং করতে, আমি ল্যাপটপে এটাকে লাইভ মনিটরিং দেখতে পারবো, এটার মধ্যে আমাদের FPV একটা ডিভাইস দেওয়া আছে যার মাধ্যমে আমরা লাইভ মনিটরিং করতে পারবো। সেই সাথে আমরা যদি চাই যে না, আমি মনিটরিং করবো না, আমি এটাকে রেকর্ডেড ভিডিওটা দেখব, তাহলে এটার মধ্যে রেকর্ডেড করার জন্য ডিভাইস দেওয়া আছে, সে অটোমেটিক রেকর্ড করে আমাকে নেমে রেকর্ডিং ডিভাইসটা দিয়ে দিবে। তো আর এটার ওয়েট হচ্ছে, এখন পর্যন্ত আমরা যেহেতু এখন R&D পারপাসে কাজ করছি, রিসার্চ করে এটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, আমরা ফার্স্ট অফ মানে প্রথম পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে এটার ওয়েট, টোটাল ওয়েট 4 kg পর্যন্ত সে বিয়ার করতে পারবে। তাদের চারদিকের প্রপেলারগুলো আছে, 8টা প্রপেলার, এই 8টা প্রপেলার তার থ্রাস্টে 4 kg পর্যন্ত ওয়েট নিতে পারবে। স্পেশালি আমরা ড্যাফোডিল ড্রোন স্কোয়াড এই জিনিসটা নিয়ে মোটামুটি অনেক দিন ধরেই কাজ করছি, আমাদের মোটামুটি 15-20টা ড্রোন বানানো হয়েছে আমাদের ইউনিভার্সিটির আন্ডারেই। তো আমাদেরকে যদি গভর্নমেন্ট থেকে হেল্প করা হয়, আমরা আশা করছি এই জিনিসটাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবো।